আজকে আমাদের অনেকে বলে তোমরা বিদেশি পীরকে নিয়ে এত মাতামাতি কেন করো? আরে বিদেশি পীর যদি জামিয়া তৈরি না করত, কাদরে তৈরি না করত, তাহলে তোমাদের দরবার তোমরা টিকে রাখতে পারতে না। আমার হুজুর ক্যামেরা সাইন্সের সিকিউর সৈয়দি সানাদে মুর্শিদ আলম সৈয়দ আমশা সিকিউরিটি ওনার সাহেব জাদা যারা বাংলা জমিন এসেছেন, ভন্ডামির বিরুদ্ধে ওনারা কট্টর ছিলেন, কঠোর ছিলেন। পায়ে ধরে সালাম করা, কদম বুচি করা, এটা বৈধ বিষয়। কিন্তু তারপর আমার হুজুর কেবলা সৈয়দ তাইফ শাহ রহমাতুল্লাহি আলাইহি তাই সামাদা জিলুল আলী মুরিদকে বলেছেন, তোমরা যদি সালাম করতে চাও দূর থেকে সালাম করো, হাত দিয়ে সালাম করো, আসসালামু আলাইকুম বলো, এটাই যথেষ্ট। কারণ একজন এখন পায়ে হাত দিয়ে সালাম করবে, পরের জন এসে সেজদা মেরে দিবে। হুজুর শাহিন শাহ শ্রীকোট শ্রীকোট শরীফ থেকে বাংলার জমিন এসেছেন, আসার পরে কোনো মিল কল কারখানা বানায় নাই। চট্টগ্রামের বড় বড় শিল্পপতি, বড় বড় টাকা পয়সাওয়ালার মালিক যারা, তারা হুজুর কেবলার প্রথম সারির মুরিদ ছিল। আব্দুল খালেক ইঞ্জিনিয়ার সাহেব আপনারা জানেন, আজাদী পত্রিকার প্রতিষ্ঠাতা। এরকম বড় বড় যত বড় বড় ব্যবসায়ী যারা মায়ানমারে ব্যবসা করার জন্য গিয়েছিলেন, হুজুরের সোহবতে তাদের জীবন পরিবর্তন হয়ে গেছে। ওনারা ব্যবসা বাণিজ্য ছেড়ে হুজুরের দরসের মধ্যে বসে থাকতেন। হুজুর বলতে পারতেন, আচ্ছা তাহলে আমার জন্য একটা মিল কারখানা করো। কিন্তু যখন বাসখালীর জমিনে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত তেলাওয়াত করলেন, যখন দেখলেন কারো জবাব থেকে নবীজির দুরূদ শরীফ বের হচ্ছে না, তখন আমার হুজুর কেবলা সাইন্সের সিকোট বুঝতে পারলেন, নিশ্চয়ই এই জমিনের মধ্যে ইতিপূর্বে দুরূদ শরীফের ফজিলত বারাকাত আমার নবীর প্রতি প্রেম ভালোবাসা আলোচনা কেউ করে নাই। এই শুকনা বাগানের মধ্যে যদি ফুলের উদ্যান করতে হয়, নবী প্রেমের বাগান সাজাতে হয়, তাহলে জামে বানাতে হবে। আমার হুজুর কেবলা বলেন, হ্যাঁ আমি একটা কারখানা বানাবো, এটা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া বানানোর কারখানা, যেখান থেকে কলা কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরস হবে, যেখান থেকে দুরূদ শরীফের দরস হবে, যেখান থেকে আউলিয়া সালিহিনদের আলোচনা হবে, যেখান থেকে সাহাবায়ে কেরামের দরস হবে, যেখান থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলার পেয়ারা হাবিবের দরস হবে, যেখান থেকে আল্লাহ রাব্বুল জালাল ইবাদতের দরস হবে। জামিয়া তৈরি করে দিলেন এবং জামিয়ার মাধ্যমে গোটা বাংলার জমিনে আজকে সুন্নিয়াতের আলেম ওলামারা আমরা সাপ্লাই দিতে পারছি, কথা বলে ঠিক কিনা? জামের আলেম ওলামা যদি সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে মসজিদগুলির মধ্যে এজিদরা দখল করে ফেলবে, কথা বলেন না ঠিক কিনা? তা আমার হুজুর কেবলা আমাদের প্রতি বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। এখন আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে ঠোঁট দিয়েছেন, আপনার সামনেও রাস্তা দিয়েছেন, সব খেদমত ওনারা করবেন আর আমরা বসে বসে শুধু খাবো, এটা তো হতে পারে না। বরং আমাদের জীবনকেও আমরা কামিয়াবির স্তরে আমরা নিয়ে যেতে চাই। সাইন্সের সিকিউরিটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হায়াত দিয়েছেন, ওনার কয়টা হায়াতের অধিকারী? ওনাদেরকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন কয়বারের জন্য? একবারের জন্য বলে না, কয়বারের জন্য? কাজা করিবে না, পৃথিবীতে এসেছেন কয়বারের জন্য? হুজুর সাইন্সে বাগদাদ পৃথিবীতে এসেছেন কয়বারের জন্য? একবারের জন্য। কারণ দুনিয়াতে আল্লাহ একবারই পাঠায় আর এই একবারই জাকরান করতে হবে। মরে গেলে দুনিয়াতে আল্লাহ আর দ্বিতীয়বার পাঠাবে না, করার সুযোগ থাকবে না। তো ওনারা এই একটা সুযোগ কাজে লাগিয়েছে। আপনি এই বছর পরীক্ষায় ভালো করেন নাই, আগামী বছর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দেবেন, ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু জীবনে একবার যদি মারা যান, দ্বিতীয়বার কবর থেকে পৃথিবীতে আসার সম্ভাবনা আর আছে? সুতরাং এই একটা জীবনকে কাজে লাগাতে হয়। নবীর সাহাবী ছিলেন সাইয়েদনা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন হাবশি গোলাম ছিলেন। তারপর আমার নবী জান্নাত থেকে আসার পরে মেরাজ জান্নাত থেকে যখন দুনিয়াতে আসলেন, নবীজি বলেন, বেলাল তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। তার মানে বোঝা গেল আপনি কালো হন আর সাদা হন, ধনী হন আর গরিব হন, আপনি যদি আল্লাহ এবং তার রসুলের জন্য কাজ করতে পারেন, তাহলে আপনাকে ইজ্জত দেওয়ার মালিক একজন লা ইলাহা। আর পৃথিবীর সবাই মিলে যদি আপনাকে বেজ্জত করতে চায়, পৃথিবীর সবাই নাকাম হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, পরাজিত হয়ে যাবে, আপনার সাথে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে। অনেক দরবার আছে, যেহেতু ভিডিও হচ্ছে অনেক জায়গায় কথা চলে যাবে, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, সাইন্সের শ্রীকোট যেভাবে মাদ্রাসা করার জন্য, আলেম তৈরি করার জন্য সাইন্সের শ্রীকোট যে ভূমিকা পালন করেছে,
আজকে আমাদের অনেকে বলে তোমরা বিদেশি পীরকে নিয়ে এত মাতামাতি কেন করো? আরে বিদেশি পীর যদি জামিয়া তৈরি না করত, কাদরে তৈরি না করত, তাহলে তোমাদের দরবার তোমরা টিকিয়ে রাখতে পারতে না। বিভিন্ন দরবার এখন আলেম শূন্য হয়ে যাওয়ার কারণে সেখানে খারেজি এবং শিয়া ঢুকে যাচ্ছে, কারণ তাদেরকে মোকাবেলা করার জন্য তো আলেম নাই। দরবারের গদিনিশীন যারা আছেন এনারা এই চিন্তা করেন নাই হয়তো যে আমাদের মাদ্রাসা তৈরি করতে হবে, কারণ শুধুমাত্র মাজার দিয়ে দরবার টিকিয়ে রাখা যাবে না, বরং এখন তো অনেক মাজার এগুলি গাঞ্জার আড্ডাখানা হয়ে গেছে। মাজারের নামে আমাদের দেশে ভণ্ডামি হওয়ার কারণে আজকের মানুষজন মাজার জিয়ারতকে মাজার পূজা বলে, আমাদেরকে বলে মাজার পূজারি। আমরা নাকি মাজার পূজারি, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? তবে হ্যাঁ, আপনারা দেখবেন বাংলার জমিনে অনেক মাজার আছে, যেই মাজারগুলির মধ্যে গরু নিয়ে যাওয়া হয়, মহিষ নিয়ে যাওয়া হয়, মহিষকে জোর করে সেজদা করানো হয় মাজারকে, মহিষকে দিয়ে মাজার চক্কর দেওয়া হয়, মহিষের পিছনের মধ্যে ইঞ্জেকশন মেরে দেওয়া হয়, তাদেরকে পাগল বানিয়ে দেওয়া হয়, এটা নিয়ে তারা আনন্দ উল্লাস করতে থাকে। নাউজুবিল্লাহ বলেন, এগুলি কি দেখার মতো কি কেউ নাই? আমার হুজুর ক্যামেরা সায়েন্সের শ্রীকুট সৈয়দি সানাদি মুর্শিদ আলম সৈয়দা মুর্শিদ শ্রীকুটি ওনার সাহেব যাদা যারা বাংলা জমিন এসেছেন, ভণ্ডামির বিরুদ্ধে ওনারা কট্টর ছিলেন, কঠোর ছিলেন। পায়ে ধরে সালাম করা, কদম বুচি করা, এটা বৈধ বিষয়। কিন্তু তারপর আমার হুজুর ক্যামেরা সৈয়দ তাইফ শাহ রহমতুল্লাহ আলাইহি তায়েশা মাদাজিলুল আলী মুরিদকে বলেছেন, তোমরা যদি সালাম করতে চাও দূর থেকে সালাম করো, হাত দিয়ে সালাম করো, আসসালামু আলাইকুম বলে এটাই যথেষ্ট। কারণ একজন এখন পায়ে হাত দিয়ে সালাম করবে, পরের জন এসে সেজদা মেরে দিবে। কথা বলে না ঠিক কিনা? আমি দেখেছি ঢাকার জশনে জুলুসের সময় আমি নিজে সাক্ষী, আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন জুলুসের স্লোগান দিতেন, তৈব শাহ তাহির শাহ হুজুর ক্বিবলা আলম সৈয়দ ইসলাম মুর্শিদ আলম তাহির শাহ মাদাজিলুল আলী সামনে গাড়ির মধ্যে, পিছন থেকে হঠাৎ একজন স্লোগান দেওয়া শুরু করলো, হুজুর ক্বিবলা তাহির শাহ বেলায়েতে শাহিন শাহ। হুজুর ক্বিবলা সাথে সাথে গাড়ি থামিয়ে দিলেন, মহসিন সাহেবকে বললেন, আঞ্জুমানের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নায়েবে সদর জনাব আলহাজ মহসিন সাহেবকে পাঠিয়ে দিলেন, বললেন, মহসিন সাহেব যাও, ইয়ে ভাই লোক কিয়া স্লোগান দে রাখা হয়, বেলায়েত কা শাহিন শাহ মে নাকি হো, বেলায়েত কা শাহিন শাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর আজকে তো আমাদের পীর সাহেব এগুলি শুনলে আরো খুশি হয়ে যায়, বলে আরো বাড়ায় বাড়ায় বলো, পোস্টারের মধ্যে এত লম্বা টাইটেল লাগায় আসল নাম কোনটা এটাই খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত ভণ্ডামের কারণে আমাদের তরিকতপন্থী যারা আমরা সুন্নি মুসলমান, আমরা সমাজের মানুষের সামনে প্রশ্নবিদ্ধ হচ্ছি, আমরা হক কথা বলতে পারি না, আমাদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয় যে মাজার পূজারি, পীর পূজারি, অথচ এই পীরের ব্যবসার সাথে না আমার হুজুর ক্বিবলা আলমদের কোনো সম্পর্ক আছে। আপনি বাংলার জমিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া যান, দরবারের শ্রীকোটে কোনো দান বাক্স পাবেন? শ্রীকোট সাহেবের কোনো দান বাক্স আসেনি? নাই। হুজুর ক্বিবলা বলেছেন, মুজে দেখ না হে তো মাদ্রাসাকে দেখো, আমাকে মহাব্বত করলে মাদ্রাসাকে মহাব্বত করো, আমাকে দেখতে চাও মাদ্রাসাকে দেখো। এমনকি শ্রীকোট সাহেবের মধ্যে পর্যন্ত শ্রীকোট সাহেবের কোনো দান বাক্স নাই। আর এখন তো মাজারের সামনে দান বাক্স নিয়ে বসে থাকে এরকম বহুত মানুষ আছে না? কালকে থেকে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে, লাগো অসুবিধা নাই, কারণ সুন্নিয়াতের জন্য আমার বাবা জীবন দিয়েছে, আর এই ভণ্ডামির জন্য আমরা সুন্নিরা গালি খাবো এটা আমি তার সন্তান হয়ে আমি বরদাস্ত করতে পারি না। আল্লামা ফারুক রহমাতুল্লাহ আলাইকে যারা মনে করেন যে উনি শুধুমাত্র বাতেলের জম ছিল, না শুনি, উনি বাতেলের জম ছিল না, উনি ভণ্ডদেরও জম ছিল। অনেক ভণ্ড দরবার ওনার ইন্তেকালে পরে ওনার শহীদ হওয়ার পরে তারা মিষ্টি বিতরণ করেছে, খুশি উদযাপন করেছে, বলে হ্যাঁ এতদিন আমাদের ভণ্ডামির বিরুদ্ধে বলেছে, এখন তার বলার মতো কেউ নাই। আমি বলি আমাকেও যদি শহীদ করে দেন, আমার গর্দার উপর যদি ছুরি চালিয়ে দেন, আমি হক কথা বলবো, হক কথা বলার জন্য এসেছি ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল। এই গাউসিয়া কমিটির ভাইদের আপনারা তাদের কার্যক্রমকে সহযোগিতা করেন, কারণ এই করোনা মহামারীর মধ্যে আপনারা দেখেছেন বিশ্বের মানবতা যখন প্রশ্নবিদ্ধ হয়েছে, মানুষ যখন আপনজনকে ছেড়ে দিয়েছে, তখন আমার কাউন্সিলিং কমিটির ভাইরা বাসায় বসেছিলেন না, যেখান থেকে ডাক এসেছে সেখানে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আলাকিল্লা ও ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদু ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের ময়দান এমন হবে যখন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে। তাই করোনার মধ্যে আমরা কিয়ামতের কিছু আলামত দেখেছি, কিয়ামতের কিছু দৃশ্য মনে হয় আমরা পৃথিবীর মধ্যে দেখেছি যে কেমন আপনজন আপনজন থেকে আলাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক বলছে ইল্লাল মুত্তাকিন,
কিয়ামতে যখন সবাই সবার পর হয়ে যাবে মুত্তাকি বান্দা যারা যারা আল্লাহকে ভয় পায় তখন তারা তোমাদেরকে সাহায্য করবে তো কিয়ামতের ময়দানে মুত্তাকিরা যেভাবে একে অপরের সাহায্যে থাকবে ঠিক জমিনের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা এমন কিছু মুত্তাকি বান্দা রেখেছেন যারা জানের পরোয়া করে নাই তারা জানে জীবন তো দিয়েছেন আল্লাহ এবং এই জীবনের মালিকও আল্লাহ এবং আমার মৃত্যুর ক্ষমতা কারো নাই আল্লাহ যখন আমার মৃত্যু লিখে রেখেছে তখন আমি মৃত্যুবরণ করব এই জন্য জানের পরোয়া না করে একজন হিন্দু ফোন দিয়েছে বৌদ্ধ ফোন দিয়েছে খ্রিস্টান ফোন দিয়েছে আল্লাহর বান্দার যে ফোন দিয়েছে রাত দুইটা হোক তিনটা হোক আমার ভাইরা বিনা প্রোটেকশনে তারা বের হয়ে গেছে যে মানবতার ডাক এসেছে গাউসে কমিটি শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসার মধ্যে আর খানকা সাহেবের মধ্যে তসবিহ জপার জন্য আসে নাই বরং মানবতার কল্যাণে জীবনকে বাজি রেখে মানব সন্তানের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতে গাউসে কমিটি ভাইরা কার্পণ্য করে না কথা বলেন ঠিক কি না তো এই গাউসে কমিটি বর্তমানে ফিতনার যুগে আমাদের ঈমান বাঁচানোর একটা অনেক বড় একটি ছায়া সাইন্স সিকুট বলেছিলেন যে আমার জামিয়া এটা নূহ আলাইহিস সালামের কিশ্তির মতো সুবহানাল্লাহ একটু জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা যারা তরিকত তাসাউফ চর্চা করি আমাদের পীর ও মুর্শিদের বাণী আমাদের জন্য অনেক মূল্যবান এবং এটার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমার হুজুরকে আমরা যা বলেছেন এটা উনি নিজ থেকে বলেন নাই নিশ্চয়ই মদিনায় পাক থেকে ইশারা হয়েছে সুবহানাল্লাহ আমার মনে আছে যখন 2009 সালে সর্বপ্রথম দাওয়াতুল খায়রের কথা পীরে বাঙ্গাল আলামা সাহেব শামাদ দাজিলুল আলী আলমগীর খানকার সাহেবে বলছেন তখন আমি কাদিয়া তৈবিয়ার ছাত্র তখন পীরে বাঙ্গালের এই ঐতিহাসিক ভাষণ শোনার জন্য আমি চলে এসেছিলাম হুজুর কেবলা বলেছিলেন আমরা ক্যাসেটের মধ্যে যে তার আছে এই তারের মধ্যে ফিতা যখন টেপের মধ্যে লাগিয়ে দেয় টেপটা হয়তো নতুন ক্যাসেট হয়তো নতুন কিন্তু কথা তো নতুন নয় কথা যিনি বলছেন যার ভয়েস রেকর্ড হয়েছে এই কথাটা তার কথা বলেন ঠিক কিনা তিনি বলছেন আমি আজকে যে দাওয়াতুল খায়রের দাওয়াত নিয়ে এসেছি এটা কথাটা যদিও আমার মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে যদিও আমি বলছি আসলে আমি কিন্তু ক্যাসেটের ওই কণ্ঠ নই বরং আমি ক্যাসেট মাত্র কথা আমার নমি এবং দাওয়াতুল খায়ের এটা আমি নতুন নিয়ে আসি নাই এটা মদিনায় পাক থেকে আমার দয়াল নবী আমাদের জন্য পাঠিয়েছেন যা 1400 বছর আগে আমার দয়াল নবী দেখে গিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া আমার উম্মতের কাছে একটা আয়াত হলো পৌঁছিয়ে দাও আমরা প্রত্যেকে দায়িত্বশীল নবীজি যখন বিদায় হজে ভাষণ দিচ্ছেন যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ আয়াত কারিমা নাযিল করবেন তার পূর্বক্ষণে নবী 150,000 সাহাবায়ে কেরামকে সামনে রেখে বলছেন নবীজির চোখের মধ্যে পানি টলটল করছে বলে সাহাবীরা তোমরা সাক্ষী দাও আমি কি আল্লাহর দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সাহাবায়ে কেরাম সমস্যায় বললেন জি ইয়া রাসূলুল্লাহ আপনি দাওয়াত আমাদের কাছে পৌঁছে দিয়েছেন নবীজি বলেছেন আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন তখন আমার আল্লাহ আমার দয়াল নবী আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে হাত উত্তোলন করে বলছেন আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমার উম্মত সাক্ষী দিয়েছে যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সাথে আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুম ইসলামা দীনা আমার দয়াল নবী এই আয়াতে কারিমা যখন তেলাওয়াত করলেন সবাই খুশি হয়ে গেলেন সবাই আনন্দিত হলেন যে আল্লাহ আজকে আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছে সবার চোখে মুখে যখন হাসি তখন সাইয়েদা সিদ্দিক আকবর দুই চোখের মধ্যে পানি সাইয়েদা সিদ্দিক আকবর দিয়ে আল্লাহ তাআলা বলছেন সিদ্দিক সবাই খুশি তোমার চোখে পানি কেন বলে তোমরা এখনো বুঝতে পারো নাই যখন কোন ইঞ্জিনিয়ার আসে একটা প্রজেক্ট নিয়ে ইঞ্জিনিয়ারের কাজ বাড়ি নির্মাণ করা বাড়ি যখন নির্মাণ হয়ে যায় ইঞ্জিনিয়ারের কাজ শেষ ইঞ্জিনিয়ার চলে যায় সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গেলেন আল্লাহ পাক যখন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আজকে দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি বলে তোমরা তো খুশি হয়েছো আর আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে আমার কলিজা দুই ভাগ হয়ে গেছে কারণ নবীজির দায়িত্ব শেষ হয়ে গেছে মনে হয় দয়াল নবী আর বেশি দিন আমাদের মধ্যে থাকবে না
আমরা হয়তো নবীকে হারিয়ে ফেলব। সাইয়েদনা সিদ্দিক আকবর কেঁদে দিলেন, প্রিয় হাজরিন আমার নবী বলছেন আজকে আমি তোমাদের কাছে যে দাওয়াত রেখে যাচ্ছি তোমাদের দায়িত্ব হচ্ছে এই দাওয়াতটা আরেকজন ভাইয়ের কাছে পৌঁছিয়ে দেওয়া। আজকে আমি অনেকগুলি কথা বলেছি, আজকে অনেক আলোচনা হয়েছে আপনারা শুনেছেন, আমি অনুরোধ করব এখান থেকে যদি একটা কথাও হয় আপনি আপনার পরিবারকে বলেন, আপনার স্ত্রীর সাথে আলোচনা করেন, আপনার সন্তানকে বলেন, এবং শুধু নিজে বলেই শেষ নয় বরং আমল করার চেষ্টা করেন।